বাঙালি স্পেশাল রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো আলুর ঝাল ঝাল, মানে একটা তরকারির মতো বানাবো আলুর ঝাল ঝাল। তো বন্ধুরা, এর জন্য আমি ছোট সাইজে আলুটাকে দুটুকুলো করে কেটে নিয়েছি। নিয়েছি আমি টমেটো কুচি, নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর আপনার ফোড়নে দেবো একটু তেজপাতা, শুকনো লঙ্কার গোটা ছিঁড়ে, আর একটু ধনে পাতা বন্ধুরা। আর নিয়েছি আমি এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি। এটা আমি বেটে নেব, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই আমার লেগেছে। যেভাবে খাই আপনারা সেইভাবে দেখাবো, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। বন্ধুরা দেখুন, আমি মিক্সার নিয়ে নিয়েছি, মিক্সারের মধ্যে বাটির যে মশলাগুলো আছে, আদা, জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আপনার একটু পরিমাণ মতো হলুদ দিতাম, এটা দিয়ে আমি মিনিট করে পেস্ট তৈরি করে নেব। আমার অলরেডি কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে তেল। দেখবেন যে উপরে লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে একটা কাঁচা থেকে গেছে, এটা আবার ভালো দেখবেন। গ্যাস মিডিয়ামে রাখবেন, দেখে সুন্দর করে যেভাবে আমি রান্না করছি ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন ভালো হতে বাধ্য। বন্ধুরা দেখেন, আমার আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবং আলুটা আমার একদম সিদ্ধও হয়ে গেছে।
দেখেন
যে কত সুন্দর, বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, পরিবারের সাথে খাবেন, রুটি লুচি পরোটা।